এসব? না, মনে হয় এবার আমাকেই যেতে হবে। কেন? ফোন ধরছে না? ধুর, জামাইবাবুর ফোনের লাইনই পাচ্ছি না। পাখি, পাখি আমার খুব ভয় করছে রে। কিসের ভয়? পাখি, বিয়ের দিনে আবার এতগুলো টাকা পঞ্চাওয়া। আরো দেরি হয়ে যাওয়ার আগে যেভাবেই হোক আমায় একবার জামাইবাবুর সঙ্গে দেখা করতেই হবে। তুই কাঁদিস না দিদি, আমি আছি তো, সব সামলে নেব। দিদি শ্বশুরবাড়ির লোকেরা এত টাকা পঞ্চাইছে যে বাবাকে দোকান বন্ধ রাখতে হয়েছে, কিন্তু আমার মন বলছে জামাইবাবুকে এইসব ব্যাপারে কিছু জানানোই হয়নি, তাই আমি যাচ্ছি জামাইবাবুকে জিজ্ঞেস করতে। শুনছো তো মা? তুমি তো জানো যেটা হচ্ছে সেটা অন্যায়। তুমি আমার সঙ্গে আছো তো? মা আশীর্বাদ করো যেন দিদির বিয়েটা ভালো ভালো হয়ে যাক, আর আমি যেন বাবার দোকানটা ছাড়তে পারি। রক্ষা করো মা, রক্ষা করো। ¶¶
বুঝেছি কি বলছেন মিয়াই মশাই। না 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 দেখুন, কথার খেলাপ করার মতো মানুষ আমি নই। হ্যাঁ আপনি যেমন বলেছেন 10 লাখ টাকা আমি জোগাড় করে রেখেছি, আর আর ওই বাকি 10 লাখ টাকার জন্য ওই দোকানের কাগজগুলো আপনাকে দিয়ে দেবো। না 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 আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ওই বিয়ের আসরেই আমি আমি সব কিছু আপনার হাতে তুলে দেবো। হ্যাঁ আপনি খালি জামাই বাবাজিকে নিয়ে ঠিক সময় চলে আসবেন। আচ্ছা আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ রাখছি। আবার কি বলছে? ওই এতবার করে পনির কথা বলছেন? আচ্ছা আচ্ছা এই কাজটা আমরা ঠিক করছি তো? শরদ, ও শরদ, আরে এই তো সুমিত্রা। ও সুমিত্রা, আরে পাখি কই? পালিয়েছে মনে হয়। আজ আমার কলেজে নাটক আছে তো, সেখানে আমি রাজকুমারী সেজেছি। ও রাজকুমারী, তোমার রাজকুমার কই? রাজমহল কেনার পেছনে
আপনার কি কোনো বিশেষ বিজনেস স্ট্র্যাটেজি আছে নাকি রাজমহলের সাথে আপনার কোনো পুরনো সম্বন্ধ আছে? দেখুন সিংহরায় মশাই, আমি হলাম কি এক কথার মানুষ। কি রাজ্জাক ভাই, তুমি তোমায় বহুদিন ধরে চেন, এমন কি কখনো হয়েছে যে আমার কথার খেলাফ হয়েছে? কখনো হয়নি। কি বললাম সিংহরায় মশাই, শুনলেন তো? যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি টাকা। রাজ্জাক ভাই, এবার আপনার সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেব। একটা ভুল যে হয়ে গেল সিংহরায় মশাই, এটা চি এদিকে আসার কথা ছিল, ওদিকে নয়। টার্গেটটা মনে হয় ফসকে গেছে। অরণ্য সিংহ রায় কখনো টার্গেট মিস করে না। টাকা রোজগার করা আমার শখ। মল্লিক সাহেব, আপনার এই রাজমহলটা অনেক দিন থেকে আমার কাছে বন্ধক আছে। আসলে কথাটা নাই আমি ছেড়ে দিলাম, সুদও আপনি দিচ্ছিলেন না, তাই আপনার এই রাজমহল এই অরণ্য সিংহ রায়ের কাছে বেচে দিতে আমি বাধ্য হলাম। পৌঁছে গেছিস, কথা হয়েছে? আরে বাবা, এত না রাস্তা যেতে সময় লাগবে না। আগে তুই বল, ওইদিকে সব ঠিক আছে তো? আরে তুই এদিকে চিন্তা ছাড়, যে কাজে গেছিস সেটা আগে দেখ। আরে পাখি, হ্যাঁ আরো একবার ভেবে দেখ, কাজটা ঠিক হচ্ছে তো? দিদি, আমরা একদম ঠিক করছি। আচ্ছা তুই বল, মানুষের জীবনে মূল্যবোধ বলে কিছু থাকবে না? আরে বাবা, বিবেক বলে যদি কিছু নাই থাকে তাহলে পশুর সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায় বল? দিদি তুই না একদম, হ্যালো 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 হ্যালো, চার্জ শেষ,
সিংহরায়, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার সঙ্গে কোনো অন্যায় হবে না সিংহরায় মশাই। বিজনেসে শুধু একটাই জিনিস ইম্পর্টেন্ট, মানি, টাকা। কিন্তু বিবেক, বিবেকে পাচ্ছেন আপনার এত বড় অন্যায় করতে। নিজের বিবেককে আমি অনেক ছোটবেলায় মেরে ফেলেছিলাম, ইনফ্যাক্ট মারতে বাধ্য হয়েছিলাম। মনে আছে? কাকা বাবু, আমরা কোথায় যাব কাকা? আমাদের বাড়িকে তাড়িয়ে দিচ্ছেন কেন কাকা? শোন, আমার কথার একটা দাম আছে, আমি যা বলি তা করি, বুঝলি? বুঝলি? নামের পরের মল্লিকটা অনেক আগেই মুছে গেছিল, যখন আপনি আমাদের রাজমহল থেকে বার করে দিয়েছিলেন। এখন আমি সিংহ রয়, অরণ্য সিংহ রয়। Welcome to Raj Mahal Hotel, ladies and gentlemen. Enjoy the show. আচ্ছা স্যার, হঠাৎ করে এএসআর গ্রুপ এই ছোট শহরেই হোটেলটা কেন কিনলো, কারণটা কি জানতে পারি? আমরা তো শুনলাম আপনার এই রাজমহল কেনার পেছনে বিশেষ কোনো কারণ আছে। এই প্রেস কনফারেন্সটা হোটেল রিলেটেড, আমি কখন কোন কারণে কি করি তার জন্য না। আপনি নাকি বিশেষ কারোর জন্য এটি কিনেছেন, তিনি কি জানতে পারি? That's none of your business. অরণ্য? প্রশ্ন তো আমিও তোকে করতে পারি, তুই এখানে? বিজনেস এক্সপ্যানশন দি। এত জায়গা থাকতে আমাদের পুরনো বাড়িটাতে এলি? লোকেশনটা ভালো ছিল তাই, কিন্তু এরপরে জায়গাটা নিয়ে কি করব সেটা এখনো ভাবিনি। ভাই, তুই আমাদের বাড়িটা ভেঙে দিবি না তো? আমাদের বাড়ি ছিল, এখন নেই। ভাই, তুই এখনো পুরনো কথা ধরে বসে আছিস? তোকে আমি কত করে বুঝিয়েছি, ভুলে যাও সব, ভুলে যা। সেই 9-10 বছর বয়স থেকে তুই আমাকে সামলাচ্ছিস, নিজের মনের মধ্যে কত কষ্ট চেপে রেখেছিস। কেন ভাই, কেন? আর কতদিন এভাবে চলবে? পূর্ণ কথা তুই মনে রেখেছিস, আমি অনেকটা এগিয়ে গেছি, এখন আমি অরণ্য সিংহ রয়।
Ladies and gentlemen, please put your hands together for my sister, Mrs. Anunna Sengupta. চিন্তায় চিন্তায় পাগল করে দেবে। তুমি তো বললে আমার দোকানে কাগজটা পাওয়া যাচ্ছে না। দাঁড়াও, আমি একবার গিয়ে দেখছি। না, তুমি এখন কোথাও যেও না। পদযাত্রীদের তো আসার সময় হয়ে গেল, ওরা এসে তো তোমার খোঁজ করবে। তুমি থাকো, আমার এখন একটা অন্য চিন্তা হচ্ছে। যদি যদি কি দোকানের কাগজটা যদি না পাওয়া যায়, তাহলে হয়তো মেয়েটার বিয়েটা। পাখি যে কেন এখনো আসছে না, ফোনেও তো পাচ্ছি না আমি। এই তো রাজমহল, এই হোটেলই তো বরপক্ষ এসে রয়েছে। তার মানে জামাইবাবু এখানে? জয়তারা, মা গো, রক্ষা করো। আপনার কথাতেও তো আছে ভারী ছন্দ। ব্যাস, তাহলে তো নেই কোনো ধন্দ। সোজা গিয়ে ডান দিকে, তারপরে বাঁ দিকে, তারপরে আরে আরে, আপনি যাচ্ছেন ভুল দিকে। ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে? গোলকধাতায় পথ হারাই বলমা তারা কোথায় যায়, গোলকধাতায় পথ হারাই বলমা তারা কোথায় যায়। This is অরণ্য সিংহ রয়েস শো। এখানে কোনো রকমের কোনো ভুল হলে কি হবে তুমি একবারও বুঝতে পারছো? এই এই কোথায় আছো? তাড়াতাড়ি একে রেডি করো, তাড়াতাড়ি। লেট হয়ে গেছে, কোনো কথা বলবে না। দেখুন, আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, বাস কমপ্লিট হয়ে গেছে। স্টেডি স্টেডি। ওকে 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 গু, তোমাকে এখন স্টেজে যেতে হবে। হোয়াইট ছিল তো, মেয়েটি রেডে গেল। আশ্চর্য, ডিফিউমটা কেমন অদ্ভুত লাগছে।
স্লিপওয়াকিং। দেখুন আপনাদের খুব বড় একটা ভুল হচ্ছে। চুপ, আমি কেন যাব? চুপ, সোজা চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চলো 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 পাল্টাই।